হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইন্সপায়ার ম্যাথমেটিক্স ক্লাসেস ডিফানসিয়েশান স্টার্ট করবো এবং ডিফানসিয়েশনের এক্সারসাইজের প্রতিটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেবো এবং এটা হবে ডিফানসিয়েশনের ফার্স্ট ভিডিও পার্ট ওয়ান লাস্ট ভিডিও পার্টে এক্সারসাইজ এবং উদাহরণের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো বলে দেবো তোমরা আমি যা বলছি মন দিয়ে শোনো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এবং খাতা পেন নিয়ে বসবে খাতাতে নোট করে নেবে ডিফানসিয়েশানের চ্যাপ্টার এক্সারসাইজের যে অঙ্ক সেগুলো সমাধান শুরু করার আগে আমি তোমাদের ডিফানসিয়েশানের যে কনসেপ্ট ডিফানসিয়েশানটা কোথা থেকে এলো কীভাবে উৎপন্ন হলো হোয়াট ইজ ডিফানসিশান তো এই সম্বন্ধে আমি একটু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই হ্যাঁ ডিফান্সেশনটা কীভাবে এলো কোথা থেকে এলো তো এগুলো বলে দিই তারপরে আমি তোমাদের ডিফানসিশানের চ্যাপ্টারটা এক্সারসাইজের অঙ্কগুলো শুরু করব ঠিক আছে এবং ভিডিওটা পুরো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে বসবে তুলে নেবে আমি যে ফর্মুলা যে নোটগুলো দেবো কারণ এগুলো যদি না বলি তা তোমাদের ডিফানসেশান যদি আমি ডাইরেক্ট চ্যাপ্টার শুরু করে দিই তোমরা কিছু বুঝতে পারবে না ওই এগুলো কনসেপ্ট থিওরি যা আছে এগুলো বলে দিই এবং ফর্মুলা এবং কোন ফর্মুলাগুলো মনে রাখবে সেগুলো আমি সব বলে দিচ্ছি তারপরে ডিফানসিয়েশনের চ্যাপ্টার শুরু করব ওকে তো ডিফানসেশান এটাকে বাংলায় বলা হয় অবকরণ ঠিক আছে তো অবকরণ বা ডিফানসেশান হচ্ছে একটা প্রসেস যা আর ডেরিভেটিভ কথাটা নিশ্চয়ই শুনেছ যে ডেরিভেটিভ বা ডিফানসেশান ডেরিভিটিভটা হচ্ছে রেজাল্ট আর ডিফান্সিয়েশনটা হচ্ছে একটা প্রসেস মানে একটা ফাংশান অপেক্ষক ফাংশান অর্থাৎ অপেক্ষককে যদি ডিফানসিয়েশান করো তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডেরিভিটিভ অর্থাৎ ডেরিভিটিভ হচ্ছে একটা রেজাল্ট মানে আউটপুট ডাটা আর হল একটা প্রসেস তো এই ডিফানসিয়েশান ডেরিভিটিভ এইগুলো বোঝার আগে আমি তোমাদের একটা অপেক্ষকের স্বাধীন চলরাশি আর অধীন চলরাশি এই কনসেপ্টটা ক্লিয়ার করি দিই এটা তোমাদের অনেকেই হয়তো কিছু জানে বা ভালোভাবে জানে না বা অনেকেই জিনিসটা হয়তো ক্লিয়ার নয় আমি ক্লিয়ার করে দিই যে স্বাধীন চলরাশি অধীন চলরাশি ব্যাপারটা কী তোমরা দেখো যেমন একটা ফাংশান যদি বলি ওয়াই ইকোয়াল টু ফান এফ এক্স ফাংশান অফ এক্স দিয়ে ডেনোট করা হয় চিহ্নিত করা হয় এফটা কি ফাংশানের প্রথম লেটার এফ তো এক্সের ফাংশান তো এটা আমি বলতে পারি ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল টু এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা এক্সের অপেক্ষক এর মানে কি না এক্সের মান যদি এখানে জিরো দাও তাহলে ওয়াই একটা ভ্যালু পাবে ওয়াই অর্থাৎ এফএক্সের একটা ভ্যালু পাবে এক্সের বিভিন্ন মানের জন্য এক্সের মান যদি থ্রি দাও এক্সের মান যদি মাইনাস ফোর দাও এরকম এক্সের প্রতিটা মানের জন্য এফএক্সের বিভিন্ন মান পাবে তাহলে এফএক্স বা ওয়াইয়ের ভ্যালুটা কার ওপর ডিপেন্ড করছে এক্সের মানের উপর ডিপেন্ড করছে অর্থাৎ তাহলে এক্সকোয়ার প্লাস ওয়ান এটাকে নাম দিয়েছে ওয়াই তাহলে ওয়াই মানেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এক্সকোয়ার প্লাস ওয়ানের ভ্যালু মানে ওয়াইয়ের ভ্যালু ডিপেন্ড করছে এক্সের উপর তার মানে এক্স কিন্তু কার ওপর ডিপেন্ড করছে না এক্সকোয়ার প্লাস ওয়াই এর ভ্যালুটা আসছে এক্স পুট করার পর অর্থাৎ এক্স এর উপর ডিপেন্ড করছে সুতরাং আমরা বলছি এক্স ডিপেন্ড করছে না তাই এই জন্য এক্স স্বাধীন এক্সকে বলা হয় স্বাধীন চলরাশি ইংরেজিতে বলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল তোমরা বাংলাতে লিখে নাও এক্স স্বাধীন চলরাশি ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল ওকে আর ওয়াইটায় বলা হচ্ছে এক্সকোয়ার এর ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান কার মানের উপর ডিপেন্ড করছে এক্সের মানের উপর ওই জন্য এক্সকোয়ার প্লাস ওয়ানটাকে হচ্ছে অধীন চল বা ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েল ঠিক আছে তাহলে ওয়াই অর এক্স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই মানেই তো এক্সকোয়ার প্লাস ওয়ান অর্থাৎ ওয়াই অর এক্কোয়ার প্লাস ওয়ান ইজ কল্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েল ডিপেন্ডেন্ট ভেরিয়েল ওকে তো এই দুটো খুব মনে রাখবে এই যে তোমাদের বলো গ্রাফ যেটা করো এক্স এক্সিস ওয়াই এক্সিস তার মানে কি এটার যদি গ্রাফ প্লট করো তাহলে এটা হচ্ছে এক্স ভ্যালু তার মানে এটা হচ্ছে স্বাধীন চলরাশি অক্ষ আর এটা হচ্ছে অধীন চলরাশি অক্ষ মানে ইনপুট ডাটার অক্ষ আউটপুট ডাটার অক্ষ এক্সিস ইনপুট ডাটা এক্সিস আউটপুট ডাটা এক্সিস ঠিক আছে এটা হচ্ছে এই বরাবর ফাংশনের ভ্যালু এর ভ্যালু মানে এর ভ্যালু এটা হচ্ছে ওয়াই মানে এফেক্স ঠিক আছে ওয়াই মানেই এফেক্স ক্লিয়ার তাহলে এই হচ্ছে স্বাধীন চলরাশি আর অধীন চলরাশির ব্যাপারটা হচ্ছে সুতরাং বোঝা গেল এরপর আমরা চলে আসি যে ডিফারেন্সিয়েশন তো ডিফানসিশনটা কী করে আসছে কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি মদ্দা কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন লিমিট থেকে আসছে তো তোমরা লিমিটের আমি চ্যাপ্টার ভিডিও করেছি প্লে লিস্টে যাও ওখানে লিমিটের পার্ট ওয়ান পার্ট টু সব বিভিন্ন পার্টের ডিফা লিমিটের ভ্যালু আছে তো লিমিট কোথা থেকে উৎপন্ন হলো লিমিট কীভাবে এসছে আমি তোমাদের ওখানে ক্লিয়ার কনসেপশান দিয়েছি ঠিক আছে তো ডিফানসিয়েশন এসছে অ্যাকচুয়ালি লিমিট থেকে তোর এই ডিফানসিয়েশানটা তাহলে কি নাই কিন্তু তুমি জিনিসটা একটা লক্ষ্য করো এই ডিফান্সিয়েশন হচ্ছে এক্স ওয়াইকাল টু এফেক্স তার মানে এফেক্টস হচ্ছে এক্সের অপেক্ষক তাহলে এখানে এক্সের মানের ভ্যালু বৃদ্ধি পাবে বৃদ্ধি যদি পায় তাহলে এর মানের ভ্যালু বৃদ্ধি পাবে তো এক্সের মানের ভ্যালু যে বৃদ্ধি পাবে মানে ইনক্রিমেন্ট এক্সের বৃদ্ধিকে বলা হচ্ছে ইংলিশে ইনক্রিমেন্ট ঠিক আছে তাহলে এক্সের মানের ভ্যালু যদি বৃদ্ধি হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে ডেল্টা এক্স এক্স বৃদ্ধি পেয়ে কত হবে ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেনোট ইনক্রিমেন্ট অফ এক্স এক্সের বৃদ্ধি ডেল্টা এক্স কী ডেনোট করছে চিহ্নিত করছে এক্সের বৃদ্ধি কতখানি বাড়লো অর্থাৎ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অফ এক্স তাহলে এক্সের মানের বৃদ্ধি ইনক্রিমেন্ট অফ এক্স হচ্ছে ডেলটা এক্স তোমার মানে লেখো এটা এক্সের বৃদ্ধি আর এক্সের যদি বৃদ্ধি হয় তাহলে এক্সের বৃদ্ধিটা যদি এখানে বসাও তাহলে ফাংশানেরও একটা বৃদ্ধি পাবে তাহলে ফাংশানের বৃদ্ধিটা কত পেলো মানে ওয়ার বৃদ্ধি হবে সেটা ধরো ডেল্টা ওয়াই প্রথমে যখন এক্সের একটা ইনিশিয়াল ভ্যালু ছিল সেটা হচ্ছে কত এক্স তো সেই এক্সের ইনিশিয়াল ভ্যালুতে ধরো ওয়ার ইনিশিয়াল ভ্যালু কত ছিল ওয়াই তো এক্সের ইনিশিয়াল ভ্যালুতে কত বৃদ্ধি পেলো ডেল্টা এক্স ইনক্রিমেন্ট হল তাহলে ওয়েরও বৃদ্ধি হবে ডেল্টা ওয়াই এটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট অফ ওয়াই ওকে ইনক্রিমেন্ট অফ ওয়াই মানে ওয়াই বৃদ্ধি এটা হচ্ছে ওয়াই বৃদ্ধি আর এটা হচ্ছে এক্সের বৃদ্ধি তাহলে এখন এই এক্সের বৃদ্ধি আর ওয়াই বৃদ্ধি অর্থাৎ এক্সের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াই বৃদ্ধি হচ্ছে তাহলে ওয়াইয়ের বৃদ্ধি আর এক্সের বৃদ্ধির এই যে অনুপাতটা এই অনুপাতটা যদি ভাগ করো তাহলে দেখা যাবে যে ডেল্টা দেখা গিয়েছে যে ডেল্টা হয়ে এই ডেল্টা এক্স ওকে এই ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স এই রেশিওটা অর্থাৎ এই বৃদ্ধির যে রেশিওটা একটা নির্দিষ্ট সীমাস্ত মানের দিকে যাচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে এগোচ্ছে মানে ডেল্টা বাই ডে ডিভাইডেড বাই ডেল্টা এক্স এই রেশিওটা টেন্স টু এ ফাইনাইট ভ্যালু ওকে টেন্স টু এ ফাইনাইট ভ্যালু অর্থাৎ টেন্স টু এ ফাইনাইট লিমিট কখন না যখন ডেল্টা এক্সটা টেন্স টু জিরো ওকে সো আমরা বলতে পারি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স টেন্স টেন্স টু টেন্স টু ये फाइनाइट लिमिट ये फाइनाइट लिमिटिंग वैल्यू लिमिटिंग वैल्यू तो डेल्टा y / डेल्टा x रेशियो दैट टेंड्स टू अ फाइनाइट लिमिटिंग वैल्यू व्हेन व्हेन কখন না যখন এই ডেল্টা x মানে x এর ইনক্রিমেন্টটা ক্রমশ জিরোর দিকে যাচ্ছে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর হচ্ছে ডেল্টা x টেন্ডস টু 0 দিস ইজ দা ইম্পর্ট্যান্ট দিস ইজ দা ইম্পর্ট্যান্ট ওকে অর্থাৎ ডেল্টা এক্স যখন জিরোর দিকে যাচ্ছে ডেল্টা এক্স এক্সটেন্স টু জিরো ডেল্টা এক্স অ্যাপ্রোস টু জিরো ডেল্টা এক্সের মানটা ক্রমশ জিরো দিকে যাচ্ছে ঠিক আছে লেফট সাইড অর রাইট সাইড ফ্রম লেফট টু রাইট অর্থাৎ ডেল্টা এক্স এক্সটেন্স টু জিরো প্লাস ওর জিরো মাইনাস দেন ডেল্টা ওয়াই বাই ডেল্টা টু এ ফাইনাইট লিমিটিং ভ্যালু অর্থাৎ আমরা বলবো যে লিমিট লিমিট অফ ডেল্টা ওয়াই বাই এক্স ওকে হোয়েন ডেল্টা এক্সটেন্স টু জিরো এই লিমিটিং যে ভ্যালু ডেল্টা ওয়াই বাই ডেলটা এক্সের মানটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে এগোচ্ছে এই যে টেন্স এ ফাইনাইট লিমিটিং ভ্যালু এই লিমিটিং ভ্যালুটাকে আমরা বলছি ডেরিভেটিভ কার ডেরিভিটিভ না এই ফাংশনের ডেরিভিটিভ কার না এই স্বাধীন চলরাশি সাপেক্ষে স্বাধীন চলাশিকে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল স্বাধীন চলরাশি তো স্বাধীন চলাশি এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভিটিভ একেই বলা হচ্ছে ডি এক্স অফ ওয়াই ওকে তো এইটাই হচ্ছে গিয়ে ডেরিভিটিভ ডি ওয়াই বাই এক্স তার মানে ডেরিভেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি এটা এই যে প্রসেসটা যে প্রসেসের সাহায্যে ডেরিভেটিভ হবে সেই প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন তা ডিফানসিয়েশনটা একটা প্রসেস যার সাহায্যে বেরোবে ডেরিভেটিভ অর্থাৎ একটা রেজাল্ট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ডি ডিওয়াই বাই ডিএক্স তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে তাহলে কি ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো আর ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াইটা কত হবে ডেল্টা ওয়াইটা যেহেতু ওয়াই ইনক্রিমেন্ট তাহলে এক্সের ইনক্রিমেন্ট করতে হচ্ছে ডেল্টা এক্স তাহলে আমরা কি জানি ওয়াই কাল টু এফ এক্স তাহলে এখানে কত হবে এক্সের কত হয়ে যাবে এখানে না এক্সের এফ এক্স কি ছিল এফ এক্স তাহলে ইনিশিয়াল ভ্যালু ছিল এক্স তাহলে বাড়লো কত ডেল্টা এক্স তা ডেল্টা এক্স বেড়ে যেতে টোটাল হলো কত এক্স প্লাস ডেলটা এক্স তাহলে এইটা হয়ে গেলো এফ অফ এক্স প্লাস ডেলটা ওয়াই এখান থেকে ডেল্টা এক্সটা বাড়লে ডেল্টা এক্স যদি মাইনাস করা যায় তাহলে কী হয়ে যাবে এটা হয়ে যাবে ডেল্টা ওয়াই কারণ কি না ডেল্টা ওয়াই এখানে দেখিয়ে দিই যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এইটা হল বাড়ার পরে ফাংশানের ভ্যালু তাহলে এই ফাংশানের ভ্যালুটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত না ডেল্টা ওয়াই প্লাস ফাংশন এফ ডেল্টা এক্স প্লাস ফাংশান মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ওয়াই কারণ ওয়াই কত বাড়লো ডেলটা ওয়াই বাড়লো মানে ওয়ার ইনক্রিমেন্ট হলো ডেলটা ওয়াই তাহলে অ্যাকচুয়ালি হলো কত ওয়াই প্লাস আর সেটি হচ্ছে এইটা কারণ এক্সের মান প্রথমে ছিল এক্স বাড়লো বাড়লো ডেল্টা এক্স বেড়ে কত হলো এক্স প্লাস ডেলটা এক্স তাহলে ফাংশনের টোটাল ভ্যালু হল এফ অফ এক্স প্লাস ডেলটা এক্স অর্থাৎ ডেল্ট ওয়াই তারপর পরস্টেপ এটা বলতে পারো যে ওয়াই ইকুয়াল টু ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইন্স ওয়াই মিন্স এফ এক্স তো ডেল্টা ওয়াই দ্য ভ্যালু দিস ওকে তো সুতরাং আমরা কি জানি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই ডেল্টা ওয়াইয়ের মানটা এই ডেল এই ডেল্টা ওয়াই এর মান এখানে পুট করো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স এটা হচ্ছে মাইনাস এফ এক্স এটা হবে এফ এক্স ওকে এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স এখন এই ডেল্টা এক্স যে ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্টটাকে নাম ধরো এক এইচ তো এটাকে যদি এইচ ধরে নাও লেট ডেল্টা এক্স ইকুয়াল টু এইচ ওকে ডেল্টা এক্সটাকে এইচ ধরে নিচ্ছ তাহলে এইচ যদি ধরে নাও তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি ডি এক্স অফ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো কারণ ডেল্টা এক্সটাকে এইচ ধরেছ তাহলে এটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ দিস ইজ দ্য এটা হচ্ছে ডেরিভিটিভের তাহলে অরিজিনাল ফর্মুলা তাহলে এই ডেরিভিটিভটা এসছে অ্যাকচুয়ালি লিমিট থেকে পুরো ক্লিয়ার হলো তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো তোমরা অবশ্যই কীভাবে বোঝালাম কীভাবে বুঝতে পারলো যে ডিফানসিয়েশনটা কোথা থেকে এসছে ডিফানসিয়েশনটা কীভাবে হয়েছে সে তোমাদের ক্লিয়ার কনসেপশান দিলাম ঠিক আছে আমি এক্সারসাইজের অঙ্ক শুরু করবো একটু ওয়েট করতে হবে কারণ এক্সারসাইজ শুরু করার আগে ফর্মুলা এবং এই যে কনসেপ্ট কীভাবে এলো এইগুলো একটু বলে দিই তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে অঙ্কগুলো করতে সুবিধা হবে এবং অঙ্কগুলো ইজিলি বুঝতে পারবে এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝো এবং খাতাতে নোট করে নাও যেগুলো দিচ্ছি ঠিক আছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের কমপ্লিট প্রিপারেশন হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এবং ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের প্রতিটা চ্যাপ্টারের কমপ্লিট প্রিপারেশন হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেওয়া হবে এবং স্পেশাল সাজেশন তৈরি হচ্ছে অগাস্ট মাসের ফার্স্ট উইক থেকে পাবে পরীক্ষা সবই নেওয়া হবে টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে এই চ্যানেলে এবং শেয়ার দিস ইনফরমেশন এই শেয়ার সবাইকে শেয়ার করো এই খবর তোমার যারা ক্লাস ফ্রেন্ডস আছে যারা জুনিয়র আছে সিনিয়র আছে সিনিয়র বলতে যারা দাদা দিদিরা কলেজে পড়ে বা ক্লাস টুয়েলভে পড়ছে ঠিক আছে বা যারা মাধ্যমিক দিচ্ছে যারা ইলেভেন উঠবে ওদের সবাইকে শেয়ার করো এই যে ডিওয়াই বাই ডি এক্স এটাকে বিভিন্ন ফর্মে লেখা যায় এখানে কী হয়েছিল ফাংশানটা কি ওয়াই এফ এক্স তাহলে এটাকে লেখা যায় এফডেশ এক্সও লেখা যায় তেমন ওয়াই টু ওয়াই ড্যাস বা এফডাস এক্স একই জিনিস বা ডিওয়াই বাই ডিএক্স ওকে বা ওয়াই ওয়ান সব সেম জিনিস ওয়াই সাপিক্স ওয়ান ওয়াই ড্যাস এফ ড এক্স মানে ডি এক্স একই জিনিস ঠিক আছে এটাকে আবার লেখা যায় ডি ওয়াই মানে ক্যাপিটাল ডি ওয়াই ইজ ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ইজ ডেনট অ্যাকচুয়ালি ডি ডি এক্স ঠিক আছে ডিওয়াই বাই ডিএস মানে এটা মনে রাখবে যে ডিওয়াই বাই ডিএস নট ইকুয়াল টু ডিওয়াই ভাজিত ডিএক্স মানে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএস নয় কিন্তু এটা ভাগ নয় কিন্তু ডিভিশন নয় ঠিক আছে যে নট ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএস হচ্ছে কি রিপ্রেজেন্ট করছে যে এক্সের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ অফ ওয়াই এটা হচ্ছে ডেলিভিটি ওয়াই যে প্রসেসের সাহায্য হচ্ছে তার নাম ডিফারেন্সিয়েশন ওকে পুরো ক্লিয়ার তাহলে এখানে এক্স হচ্ছে স্বাধীন চলরাশি পুরো জিনিসটা ক্লিয়ার হলো আর এই ফর্মুলা এই ফর্মুলা ইউজ করে অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে যখন কোনো ফাংশানের ডেরিভেটিভ নির্ণয় করবে ডেরিভেটিভ বার করবে সেটাকে বলে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল এই ফর্মুলা না ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল অথবা অথবা ফ্রম ডেফিনিশান মানে ডেফিনেশানের সাহায্যে সংজ্ঞার সাহায্যে সংজ্ঞার সাহায্যে অথবা প্রাথমিক নীতি মানে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল যদি বলে কোনো ফাংশানের ডেরিভেটিভ বার করতে তাহলে তখন এই ফর্মুলার সাহায্যে বার করতে হবে ঠিক আছে নেক্সট আমি তোমাদের ফর্মুলা বলছি যে ফর্মুলাগুলোর সাহায্যে ডিফারেন্সিয়েশন করবে এবং ডিফান্সিবিলিটি সব ফাংশানে কিন্তু অবকলনযোগ্য হয় না যে ফাংশান অবকলনযোগ্য হয় তাদেরই ডিফারেন্সিয়েশন হয় তো অবকলনযোগ্য করার জন্য যে ফর্মুলা আছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেটা তোমাদের এই ক্লাস ইলেভেনে নেই ক্লাস টুয়েলভে আছে ডিফান্সিবিলিটি অবকলনযোগ্যতা এই জন্য ডিফান্সিবিলিটির আর আমি ফর্মুলাটা আমি এখানে দিচ্ছি না ক্লাস টুয়েলভে আছে ক্লাস টুয়েলভে প্লে লিস্টে গেলে ক্লাস টুয়েলভ এখানে পেয়ে যাবে ক্লাস টুয়েলভে তোমাদের আছে ক্লাস ইলেভেনে নেই ঠিক আছে তো সুতরাং আমি ডিফানসিয়েশনের বেসিক ফর্মুলা দিলাম ডেফিনেশান থেকে যেগুলো বার করবে এরপর আমি তোমাদের অঙ্কগুলো শুরু করবো আর ডিফানসিয়ানের যে ফর্মুলা আছে একদম বেসিক ফর্মুলা সেই বেসিক ফর্মুলার আলাদা একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি তোমার প্লে পেয়ে যাবে ওকে ওই জন্য আমি এখানে আলাদা করে ফর্মুলাটা দিচ্ছি না ভালো করে শোনো কি বলছি ডিফানসিয়েশনের জন্য আমি তো তোমাদের ডিফানসিয়ানের কোনটা দেখালাম ডিফানসিয়ে দেখালাম কীভাবে আসছে এসে এসেছে আর ডিফানসিয়ান এটা হচ্ছে মেন ফর্মুলা ডেফিনেশন মেন ফর্মুলা ঠিক আছে দিস ইজ দ্য ডেফিনেশান অফ ডিফান্সিয়েশন এরপর ডিফানসিয়ানের যে আরও অন্যান্য বেসিক ফর্মুলাগুলো আছে সেগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি সেই ভিডিওতে তোমরা দেওয়া আছে একটা ছোট্ট ভিডিও এবং সেটা আমার এই চ্যানেলে যাও প্লে লিস্টে যাও প্লে লিস্টে যেয়ে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস ওপেন করবে ওপেন করে প্লে লিস্টে যাবে ডিফানসিয়েশন ক্লাস ইলেভেন ডিফানসিয়েশন ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ডিফানসেশনের ফর্মুলাগুলো ভিডিও ওপেন করে পজ করে ফর্মুলাগুলো খাতাতে নোট করে নেবে এবং ফর্মুলাগুলো আমি বুঝিয়ে দিছি ঠিক আছে এরপর আমি তোমাদের ক্লাস আমি তোমাদের চ্যাপ্টারের অঙ্ক শুরু করবো অঙ্কগুলো দেখো খাতাটা নোট করে নেবে কিন্তু যে অঙ্কগুলো করেছি একদম খাতাটা নোট করে নেবে ঠিক আছে তোমাদের এক্সারসাইজ হচ্ছে এই এক্সারসাইজ থ্রি ওকে এক্সারসাইজ থ্রি তোমাদের হচ্ছে গিয়ে প্রথমে আছে এমসি কিউ চয়েস কোয়েশ্চেন মানে হচ্ছে গিয়ে বহু বিকল্প এক নম্বরে তারপর হচ্ছে গিয়ে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী দু নম্বরে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তারপর হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন চার মার্কসের ফোর মার্কসের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে সংক্ষিপ্ত ধর্মী তারপর হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন ফাইভ মার্কসের ঠিক আছে তো তোমাদের আমি এখানে যে দেখো মাল্টিপ্যাল চর্সের যে কোশ্চেনগুলো দিয়েছে এইগুলোর মধ্যে তোমরা ভেরি ইজি এগুলো আমি তোমাদের ডিফারেন্সে যদি অ্যাকচুয়ালি আমি ভেরি শর্ট থেকে শুরু করি তাহলে তোমরা অবশ্যই যে শর্ট কোশ্চেন এক নম্বরের ওয়ান মার্কসের যে কোশ্চেনগুলো পেরে যাবে তাও আমি ওয়ান মার্কসে কিছু কোশ্চেন আমি তোমাদের সলিউ সলিউশন দিচ্ছি করে দিচ্ছি ওকে তারপরে আমি ভেরি শর্ট অ্যান্সারটাই যে কোশ্চেন ভেরি শর্ট টাইপ কোশ্চেন এটা শুরু করছি তোমাদের দেখো যে ফর্মুলাগুলো আমি তোমাদের ফর্মুলা নোট করে নেবে হ্যাঁ আমি ফর্মুলা এখানে দিচ্ছি না ফর্মুলা আমি আলাদা ভিডিও করে দিচ্ছি ওখানে তো তোমাদের বলে দিলাম প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে তার আগে তোমাদের দেখো যেটা একটু আগে বললাম যে এক নম্বরটা কী বলেছে ডেল্টা ডেলটা ইনক্রিমেন্ট অফ এ এফ এক্স করসপন্ডিং টু দ্য ইনক্রিমেন্ট ডেল্টা এক্স অফ এক্স দেন ডেল্টা ওয়াই টু কত হবে একটু আগে তোমাদের করে দিলাম এটা কত হবে না এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ এক্স অর্থাৎ বি অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান ক্লিয়ার তাহলে একেরটা হচ্ছে বি দু নম্বরটা কী বলছে এফ যদি টু হয় দেন ইনক্রিমেন্ট অফ ফাংশান ডেল্টা ওয়াই ইকাল টু কত হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু এটা কত হবে বলো একটা জিনিস লক্ষ্য করো এটা হচ্ছে কী ফাংশান কনস্ট্যান্ট ফাংশন কারণ এর ভ্যালুটা হচ্ছে টু এর মধ্যে কোনো এক্স আছে এক্স নেই তার মানে কি কনস্ট্যান্ট ফাংশন হলে কি ওই ভ্যালুটা কোনো চেঞ্জ হচ্ছে না ফাংশানের ভ্যালু কোনো চেঞ্জ হবে না অর্থাৎ ইনক্রিমেন্ট কী হবে তাহলে ইনক্রিমেন্ট কিছুই হবে না অর্থাৎ এর ইনক্রিমেন্ট হবে জিরো তাই না তাহলে অপশান সি দ্য কারেক্ট অপশান দু একটা তিন নম্বরটা কী বলেছে দেখো তিন নম্বর ডিওয়াই ভাইডিএস অ্যাট এক্স ইকুয়াল টু টু আর এফ ডেস টু এটা কি হচ্ছে কোন অপশানটা হবে এখানে দেখো ডিওয়াই ভিডিকে্স এর তোমাদের কী ফর্মুলা বললাম যে ডিওয়াই বিডেক্স এর বললাম এফ অফ কি ফর্মুলা বললাম এটা যে মাল্টিপল এমসি এমসিকিউ ঠিক আছে এমসি কিউ তো এমসি কিউর তোমার আমি এটা কত নম্বর তিন নম্বর তিন নম্বরে আমি ডিওয়াই বেডিএস এর ফর্মুলা যেটা বললাম ডিআই বাই ডিএসিক টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ ওকে তাহলে এখানে কী বলেছে অ্যাট এক্স ইকাল টু টু তাহলে ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু টু বলে মানে টু পয়েন্টে তা টু হলে এটা কত হবে না লিমিট এইচ টেন্স টু জিরো টু পয়েন্টে যেটা হবে সেইটা এক্সের জায়গায় টু বসে যাবে তাহলে এফ অফ টু প্লাস জায়গায় টু বসলো বাই অর্থাৎ এফ অফ টু তাহলে সেটা কোন অপশানের মধ্যে আছে সেই অপশনটা কারেক্ট হবে অর্থাৎ অপশান অপশান ডি কারেক্ট অপশান ওকে অপশন টু প্লাস এইচ মাইনাসের টু বাই এইচ সুতরাং তিনের দাগের ডিকারেক্ট অপশান বোঝা গেল ও চার নম্বরে দেখো আমি তোমাদের বললাম যে একটা ফাংশন সব ফাংশানে কিন্তু ডিফারেন্সিয়েশন হয় না যে ফাংশন অবকলন যোগ্য তাদেরই অবকলন হয় তো অবকলন যোগ্য কোনগুলো না যে ফাংশনে লেফট হ্যান্ড ডেরিভিটিভ রাইট হ্যান্ড ডেরিভিটিভ সেম হবে তো সেই ফর্মুলা আমি তোমাদের বলিনি কারণ এটা টুয়েলভে আছে সুতরাং আমি চার নম্বর পাঁচ নম্বরটা তোমাদের বললাম না এখানে ওরা বই দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে তোমার দেবে না ছ নম্বরটা বাদ দেওয়া সাত নম্বর দেখো সাত নম্বর থেকে আমি কিছু বলছি তোমাদের এই ফর্মুলা আছে ফর্মুলাগুলোর সাহায্যে অঙ্কগুলো করতে হবে সাত নম্বর কী বলেছে যে ই পেন লেস দেন ওয়ান দেন ডি ডি এক্স অফ এক্স টু দি এক্সিস্ট ওয়েন কোন অপশানটা হবে তাহলে সাতের অঙ্কটা কী হচ্ছে বলছে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান এক্স ইকোয়াল টু ওয়ান এক্স ইকোয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকাল টু নট ইকুয়াল টু তো জিরো তো কাউকে ভাগ করা যায় না অর্থাৎ যখন এক্স নট ইকুয়াল টু জিরো তো সেটাই হবে এক্সিস্ট কখন হবে যখন এক্স নট ইকুয়াল টু জিরো বোঝা গেল তা সাতেরটা হচ্ছে অপশান ডি কারেক্ট অপশান এরপর আটে চলে যাও আটেরটা বলেছে যদি ইফ ডিডি এক্স অফ লগ এক্স বেস ইকুয়াল টু ওয়ান বাই এক্স দেন ডিডি এক্স লগ এক্স টিন একটা আচ্ছা একটা কথা বলে দিই এটা শুরু করার আগে সবার বইয়ে ধরো কোশ্চেন নাম্বারটা মিলবে না কারো বইয়ে ধরো কোশ্চেন নম্বর এইটে এইটে আছে আবার এই অঙ্কটা কারো বইয়ে নম্বর আছে কারো বই আবার ছ নম্বরে আছে নম্বরটা যেই থাক তোমরা এই অঙ্কটা খাতায় তুলে নেবে অঙ্কটা তো না অঙ্কটা খাতায় তুলে নিলেই হবে কারণ অনেকের বইয়ে হয়তো নাম্বারিংটা সেম আবার অনেকের বইয়ে নাম্বারিংটা আগে পরে আছে ওই জন্য তোমরা অঙ্কটা তুলে নেবে ওকে তাহলে এই অঙ্কটা কীভাবে করবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু অঙ্কটা বলেছে কত নম্বর না এইট আট নম্বর কী বলেছে ইফ অঙ্কটা বলেছে যদি এক্স লগ এক্স বেসি ডেলিভিটি ওয়ান বাই এক্স হয় এবং ডিডি এক্স অফ লগ এক্স বেস টেন মানে বেসটা ই আছে ওয়ান বাই এক্স এটা তো ফর্মুলা তোমাদের আমি ভিডিও ফর্মুলাটা বলে দিছি তাহলে এটা কোন অপশানটা হবে কারেন্ট অপশান তুমি দেখো এইটা যখন অপশান এই অপশানটা করবে তখন কি করবে না এটা কিন্তু বেসটা তার মানে কি চেঞ্জ হলো তাহলে বেস্ট যখন চেঞ্জ হবে তখন তোমাকে বেসটা চেঞ্জ করে নিতে হবে তাহলে লক এক্স বেস টেন আমি ফর্মুলাতে বলে দিছি তোমাদের বারবার বলছি আমি কিন্তু এখানে এই ভিডিও পার্ট ওয়ানে ফর্মুলা দিই নি ফর্মুলার জন্য আলাদা একটা ভিডিও করেছি বুঝতে পারছো তো সেই ভিডিওটা ওপেন করে ফর্মুলাগুলো খাতায় তুলে নাও এবং ফর্মুলাগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিছি ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা তোমরা ক্লাস ইলেভেন ডিফানসেশনগুলো খোঁজো এই চ্যানেলটা ওপেন করে আই এমসি ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস তারপর প্লে লিস্টে যাও প্লেলিস্টে যে ক্লাস ইলেভেন ডিফানসেশান ওখানে পেয়ে যাবে ওকে তো এক্স লগ এক্স এটা কী করবে ডিফানসেশনের ডিভিশন ফর্ম করে নাও এক্স আছে উপরে উপরে আর নিচে আছে টেন তাহলে যাবে টেন হবে নিচে ওকে বেসটা তাহলে তুমি কী দেবে উপরে আছে উপরে রাখবে টেনটা নিচে আছে নিচে রাখবে তাহলে বেসটা কী হবে না বেস্ট এখানে যেটা তোমার প্রয়োজন হবে সেই বেসটা দিয়ে দেবে বেসের কোন প্রয়োজন না ই ফর্ম প্রয়োজন তাহলে এখানে ই দেবে বোঝা গেল ই হচ্ছে বেসের বেস্ট চেঞ্জিংয়ের ফর্মুলা এটা হচ্ছে বেস্ট চেঞ্জিংয়ের ফর্মুলা ফর্মুলাটা আমি একবার লিখে দিচ্ছি তোমাদের তাহলে সুবিধা হবে লগ এক্স বেস বি ইকুয়াল টু লগ এক্স উপরে হবে আর বিটা নিচে আসে তাহলে বিচে হল হলো আর নিচে হলো ওকে বেসটা চেয়ে নিজের পছন্দের মতো বেস্ট দেবে বেসটা ধরো এ ক্লিয়ার বেস্টটা এ দিলে নিজের পছন্দ মতো বেস্ট এ দিয়ে দিলে তাহলে এটা কি হচ্ছে বেস্ট চেঞ্জিং ফর্মুলা ওকে এখন দেখো তাহলে এইটা কী হচ্ছে না লক টেন বেশি হচ্ছে একটা কনস্ট্যান্ট তাহলে ওয়ান বাই লক টেন বেশি হচ্ছে কনস্ট্যান্ট সুতরাং কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে কারণ একটা ফাংশান কনস্ট্যান্ট ইন টু ফাংশানের ডেলিভিটি কী হয় কনস্ট্যান্টটা বাইরে আসে ফাংশান হয়ে যায় এক্স অফ সি ইন টু এফ এক্স এটা তো রুল তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে আর ডিডিএক্স অফ ফাংশানটা হয়ে যাবে হয়ে গেলো কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে ফাংশানের ডেরিভেটিভ তাহলে এখানে ওয়ান বাই লক টেন বেসিটা বাইরে চলে এলো আর ডি ডিটি এক্স অফ লক টেন এইটা এক্স এক্স বেসি এটা লক এক্স বেশি টেন বেশি এটা তো বাইরে চলে এলো তাহলে কত হবে ওয়ান বাই লক টেন বেসি ইন্টু এট ডেরিটিভ কত না এট ডেরিটিভ এ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এটা তোমার তো ফর্মুলা মনে রাখছ ওয়ান বাই এক্স তাহলে এখানে দেখবে যে কোন অপশানটা এখানে আছে এখানে কোন অপশানটা দেখো লক টেন বেসি

তাহলে এইটা হচ্ছে কোন অপশান আছে ওয়ান বাই এক্স লক ই বেস্টেন অপশান এ সো অপশান এইচ দ্য কারেক্ট অপশান ক্লিয়ার হলো অপশান এইচ কারেক্ট অপশান নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট এমসি কিউ কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ইফ এফ ওয়ান হচ্ছে ওয়ান এফ ডেস ওয়ান টু দেন লিমিট এক্সটেন্স টু ওয়ান আন্ডার রুট এফেক্স মানে রুটের ভেতরে এফ এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান কোন অপশানটা হবে মানে অঙ্কটা আমি দেখেছি বয়ে এই অঙ্কটা কোশ্চেন নাম্বার নাইন ঠিক আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার নাইন এই অঙ্কটা তো অঙ্কটা ভালো করে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি লিমিট এবং লিমিট হলেও কিন্তু এভড্রেস ওয়ান দিয়ে দিয়েছে টু তার মানে এটা ডেরিভেটিভে কনভার্ট হয়ে যাবে কীভাবে কনভার্ট হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি কারণ এভডেস যদি ওয়ান টু দিয়েছে সুতরাং তোমার ডেরিভেটিভে কনভার্ট হয় অঙ্কটা করবে আমি তো তোমাকে প্রথমে দেখলাম যে ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি লিমিট থেকে এসছে তাহলে এইটা তুমি কীভাবে করবে লিমিট এক্সটেন্স টু ওয়ান আছে এখানে সর্বপ্রথমে এক্স মাইনাস ওয়ানকে এইচ ধরে নাও তাহলে তোমার এটা বেটার হবে এফ এক্স মাইনাস ওয়ান আন্ডার ওট এক্স মাইনাস ওয়ান এখানে যদি এক্স মাইনাস ওয়ানকে এইচ ধরো লেট এক্স মাইনাস ওয়ান তাহলে যেহেতু এক্স টু ওয়ান দেয়ার ফোর এইচ টু জিরো তাহলে কী হবে যেহেতু এক্স মাইনাস ওয়ান টু এইচ অ্যান্ড টু এক্স মাইনাস ওয়ানকে এইচ ধরা ধরলাম আর এক্স টু ওয়ান দেওয়া আছে তাহলে এইচ টেন্স টু জিরো হলো তাহলে মানে এটাকে পুরোপুরি এক্স এ কনভার্ট হবে আমার লিমিটের যদি ভিডিওগুলো দেখো প্রতিটা ভিডিও তাহলে পুরো ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে ভেরিয়ে কনভার্ট হচ্ছে তাহলে এইচ টেন্স টু জিরো হয়ে গেলো তাহলে এটা কী করবে না লিমিট হয়ে যাচ্ছে এই লিমিট হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো আর উপরে এখানে বসাও রুট ওভার এক্স ইকাল টু তাহলে কত হবে ওয়ান প্লাস এইচ ওয়ানটা টু ওই দিকে চলে যাবে তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এইচ তাহলে এক্সের জায়গায় বসে যাবে ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান ওকে আর আন্ডার রুট এফ এক্স তাহলে আন্ডার রুট অফ এফ অফ ওয়ান প্লাস এইচ এখানে এক্সের জায়গায় বসিয়ে দাও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই লিমিটটা এক্স এক্স থেকে এ কনভার্ট হয়ে গেল কারণ এটা তুমি পুরনো ভেরিয়েল কী ছিল এক্স ওল্ড ভেরিয়েল নিউ ভেরিয়েল কী হলো এইচ যেটা এইচ ধরেছ লিমিটেড নতুন ভেরিয়েল এটা হচ্ছে এক্সটা হচ্ছে পুরনো ভেরিয়েল মানে পুরনো স্বাধীন চল আসি এটা হচ্ছে এইচ টাইলের নতুন স্বাধীন চল আসি এরপর এটাকে করতে হবে করণীয় নির্দেশন উপরে করণীয় নির্দেশন আর নিচের করণীয় নির্দেশন করণীয় নির্দেশন করলে জিনিসটা ক্লিয়ার হবে ঠিক আছে আর তোমাদের এই এখানে সময় না থাকার জন্য এই অঙ্কটা তোমাদের পরের ভিডিও পার্টে কন্টিনিউ হবে অর্থাৎ ভিডিও পার্ট টুতে তোমাদের প্রতিটা অঙ্ক সলিউশন করে দেওয়া হবে এবং সুন্দর করে বুঝিয়ে যেগুলো একদম পুরো সিমিলার টাইপের অঙ্ক সেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে ঠিক আছে সুতরাং প্রতিটা ভিডিও ভালো করে দেখো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত এবং যখনই তোমরা দেখবে খাতা পেন নিয়ে বসে নোট করে নেবে আর লাস্ট ভিডিও পার্টে এক্সারসাইজ এবং উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলা হবে সুতরাং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ইমিডিয়েট ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন দিলেই তোমরা প্রতিটা ভিডিও পার্ট বিভিন্ন চ্যাপ্টারে যে আপলোডিং হচ্ছে মেসেজ পাবে বেল আইকনটা দেওয়া থাকলে বেলের অলটা দেবে এবং বন্ধুদের বেশি করে শেয়ার করো যারা জুনিয়র আছে ওদেরও শেয়ার করো ওকে এবং যারা সিনিয়র আছে ক্লাস টুয়েলভে যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে তাদেরও শেয়ার করো কারণ এই চ্যানেলে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ জয়েন্ট এন্ট্রান্স সমস্ত ক্লাসেই কয় এবং যারা কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং কলেজ ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ারিং বিটেক ইঞ্জিনিয়ারিং গেট বা বিএসসি সমস্ত রে এখানে পাওয়া যায় সুতরাং এই চ্যানেল ওপেন করে প্লে লিস্টে তোমাদের যেতে হবে প্লে লিস্টে গেলে সব পাওয়া যাবে ওকে তো সুতরাং এই এই অঙ্কের বাকি অংশটা পরের ভিডিও পার্ট টুতে কন্টিনিউশন হবে ওকে